নমস্কার বন্ধুগণ, আবার এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। খুব একটা ভালো ব্লগ করতে পারি না, তবুও চেষ্টা করছি আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা দিয়ে। শুরু করছি আমাদের বেহালা অঞ্চলের শখের বাজার সার্বজনীন চণ্ডী উৎসবকে নিয়ে। উৎসব শুধু বলবো না, মেলা এবং উৎসব উভয় মিলিতই। বহু প্রাচীন এই মেলা, আমরা 230 বছরে এবছর পদার্পণ করলো। দূর দূরান্ত থেকে বহু লোকই এই মেলায় আগমন ঘটায়। আমাদের এখানকারের দ্বিতীয় দুর্গাপুজো হিসাবে আমরা চিন্তা ভাবনা করে থাকি আর কি, এরকমই মানসিকতা নিয়ে থাকি, দ্বিতীয় দুর্গাপুজো। বিগত কয়েকদিন আমাদের আমি বেশ কয়েকটা ভিডিও ছাড়াতে বেশ সুন্দর আপনাদের ভিউ এবং আপনাদের রেসপন্স দেখে আমি পুনরায় আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকেও এগিয়ে নিয়ে যাবেন। বহু ব্যক্তিকেই আপনারা এগিয়ে নিয়ে গিয়েছেন এবং আমাকেও নিয়ে যাবেন আশা রাখি। আমি ঠিক ভিডিওতে কথা বলার মতন, মানে সরাসরি ভিডিওর মধ্যে দিয়ে কথা বলার মধ্যে দিয়ে ঠিক করে উঠতে পারছি না। আগামী দিনে ইচ্ছা আছে যে ভিডিও চলাকালীনই কথা বলার। আপাতত আমি কিছু স্টিল ফটো এবং কিছু ছোটোখাটো ভিডিও মধ্যে দিয়ে এই ব্লগটা করছি। ভয়েসটা আমি আলাদা করেই দিচ্ছি। লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং কেমন লাগলো সেটাও জানাবেন এবং কোথায় ভুল ত্রুটি আছে সেগুলোও জানাবেন। প্রথমেই আমি এই মেলায় আমি তিনবার গিয়েছি, তিনবার চারবার গিয়েছি। উদ্বোধনের দিন ফার্স্ট আমি একবার গেছি সকালবেলায়, তেমন কিছু হয়নি। আমি আর আমার একটা ভাই দুজনে মিলে গিয়েছিলাম। তারপরে আমি আমার কিছু ভাইদেরকে নিয়ে এবং আমার দাদার সঙ্গে গিয়েছিলাম। প্রথমে গিয়ে মহেশ ভবনে উঠেছি, সেখানে মানে গিয়েছি, সেখানে আদি মা চণ্ডীর ঘট রয়েছে, অষ্টধাতুর পূজিত। তারপর সেখান থেকে মেলা ঘুরতে ঘুরতে মায়ের শ্রী বিগ্রহের সামনে গিয়েছি। তারপরে সেদিনকার তো প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড় হয়েছে, মানে কল্পনা করা যাবে না কতটা ভিড় হয়েছে। স্বাভাবিক হওয়াটাও স্বাভাবিক, কারণ হচ্ছে গিয়ে বিগত 2 বছরে মানুষের যে লকডাউন, জড়তা ইত্যাদির মাধ্যম থেকে বেরিয়ে এসে স্বাভাবিক জীবনের মধ্যে ফিরে আসতে মানুষের বেশ ভালোই লেগেছে। যেহেতু স্বাভাবিক নতুন করে সমস্ত উৎসবে সামিল হওয়াটাই একটা আলাদা ব্যাপার, তাই জন্যেই এত ভিড় উপচে উঠেছে। এরপরে আমরা আমি আবার আরেকবার গিয়েছিলাম আমার কিছু স্টুডেন্টদের নিয়ে, তার স্টিল ভিডিও আপনার স্টিল ফটো আমি আপনাদের এখানে দেখাচ্ছি। আর নেক্সট আমি আমার মায়ের সঙ্গে গেছি, যেদিনকারে আমি আমার মা দাদা এবং ভাইয়ের সঙ্গে গিয়েছিলাম সেদিনকারের কিছু ভিডিও আমি রেখেছি। সব কিছু আমি দেখাতে পারলাম না ভিডিওর মধ্যে দিয়ে, কিন্তু যতটুকু চেষ্টা করেছি পেরেছি। যেহেতু আমি নতুন, একদমই নতুন বন্ধুরা, নতুন হওয়ার কারণের জন্য আমি ঠিক ভালো করে বুঝে উঠতে পারছি না যে ব্লগটা কোথা থেকে কী কী মানে করলে বেটার হবে। যতটুকু নিজের ফোন দিয়ে চেষ্টা করছি, আমার অত ক্যামেরা ট্যামেরাও নেই, কিছুই নেই, জাস্ট ফোন, আমার অ্যান্ড্রয়েড সেট ফোন রয়েছে, তাই দিয়ে ভিডিও করে ততটুকুর মধ্যে দিয়ে করছি। মাইক টাইকও নেই, ঠিক আছে, হেডফোন আর অডিওর মাধ্যমেই করছি, চেষ্টা করছি ভালো করে করার। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আগামী দিন আবার আরও কিছু ব্লগ নিয়ে আসার চেষ্টা করছি। নমস্কার।